সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের তৃতীয় অধ্যায়ে আইনের উৎস সম্পর্কে পড়াব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা, কথা বলবা, চুপ করে থাকবা না। হ্যাঁ, দেখো, আইনের উৎস সম্পর্কে পড়াতে যে আজ আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আইনের উৎস কি। এই আইনের উৎস আলোচনা করার পূর্বে আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম আইন কি, আইনের বৈশিষ্ট্য কি। তো সহজ ভাবে বলি, আইন হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে এবং সমাজের সমাজে আমরা সুন্দর, সুষ্ঠু এবং শৃঙ্খলভাবে বেঁচে থাকার জন্য এই আইন খুব গুরুত্বপূর্ণ। এই আইনটা আসলে কিভাবে আসে, আইন কি আমরা একদিনে পাই বা কোথা থেকে উদ্ভব হলো, এই বিষয়গুলো আজকে আমরা জানবো আইনের উৎস আলোচনার মাধ্যমে। আইনের যে উৎসগুলো রয়েছে, আইনের উৎস মূলত ছয়টি রয়েছে। সেটি হচ্ছে প্রথা, ধর্ম, আইনবিদদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ এবং হচ্ছে আইনসভা। এখন আইনের আইনের উৎস আলোচনা করতে প্রথম আমি যে পয়েন্টটি তোমাদের মাধ্যমে মধ্যে আলোচনা করব ভিডিও অফ করে রাখো। শুনতে পাচ্ছো? জি। কে কে জয়েন করেছে বলো, একজন একজন করে বলো, কথা বলো। পার্টিসিপেন্ট চলে গেল কেন? আচ্ছা, আমি ক্লাসে চলে আসি। প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথা। দীর্ঘদিন যাবত কোনো নিয়ম সমাজে চলতে থাকলে সেটাকে প্রথা বলা হয়। হ্যাঁ, রাষ্ট্র সৃষ্টি পূর্বে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো। এই যে প্রথাগুলো যেগুলোর মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো, এগুলো কালক্রমে বিভিন্ন আইনে পরিণত হয়। ঠিক আছে, এখন যদি আমরা উদাহরণ দেই, দেখা যাবে যে ইংল্যান্ডের যে আইনগুলো রয়েছে সে আইনের অধিকাংশ আইন, অধিকাংশ বলা যাবে না, বেশ কিছু আইন এই প্রথার মধ্যে থেকে এসেছে। অর্থাৎ ইংল্যান্ডে যে প্রথাগুলো অনুসরণ করা হয় সেই প্রথাগুলো ওই দেশে আইনের উৎস হিসেবে পরিগণিত হয়েছে। এরপর আমি যে পয়েন্টটি আলোচনা করবো সেটি হচ্ছে ধর্ম। ধর্ম এবং ধর্ম বলতে মানে এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে ধর্মীয় যে অনুশাসন এবং ধর্মগ্রন্থ, এটি আইনের অন্যতম একটি উৎস হিসেবে পরিগণিত হয়। দেখো, প্রত্যেকটা ধর্মে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থে কিন্তু কতগুলো নিয়ম কানুন অনুসরণ করা হয় জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং এই ধর্মীয় গ্রন্থগুলোতে বিভিন্ন বিধান রয়েছে যেগুলো মানুষ অনুসরণ করে জীবনকে আরো বেশি সুন্দর করতে পারে। এই যে ধর্মীয় অনুশাসনগুলো বা ধর্মীয় যে নিয়মগুলো, এইগুলো একটি দেশে আইনের উৎস হিসেবে বিবেচিত হতে পারে। এখন দেখো, আমি যদি একটা উদাহরণ দিই, যেমন সৌদি আরবের কথা যদি বলি, তোমরা নাম শুনে থাকবে, সৌদি আরব একটি মুসলিম অধ্যুষিত দেশ এবং এই দেশের যে আইন তার অধিকাংশ আইনই, প্রায় সব আইনই এসেছে মূলত কুরআন, হাদিস এবং সুন্নাহ থেকে, যেগুলো অনুসরণ করে ওই দেশে বিচার কার্য বা বিভিন্ন কার্য পরিচালনা করা হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ধর্ম এবং ধর্মীয় যে গ্রন্থ সেটি আইনের অন্যতম উৎস হিসেবে চিহ্নিত। আবার যদি আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে দেখবা যে অনেক আইন, যেমন হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের অনেক নিয়ম কানুন, সেটা হচ্ছে আইন হিসেবে পরিগণিত হয়েছে। যেমন এখানে বলেছে, দেখো, ধর্মীয় অনুশাসন অনেক কিছুই পরবর্তীকালে রাষ্ট্রের স্বীকৃতি মধ্যে আইন নিয়ে পরিণত হয়। যেমন মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি। আমাদের দেশে পারিবারিক এবং সম্পত্তি আইন যে আইনগুলো রয়েছে সেগুলোর উল্লেখিত অংশ এসেছে হিন্দু এবং মুসলিম ধর্মের যে অনুশাসন বা আইন রয়েছে সে আইন।
বিষয়টা যদি আমি আরো পরিষ্কার করে তোমাদের মধ্যে বলি, সেটা হচ্ছে দেখো যদি আমরা মুসলিমদের মধ্যে সম্পত্তি ভাগের বিষয়টা দেখি, পারিবারিক উত্তরাধিকারী আইনের কথা আমি একটু বলছি, দেখা যাচ্ছে যে একটি পরিবারে যদি তিনটি সন্তান থাকে, অর্থাৎ ধরো একটা ছেলে থাকলো, একটা ছেলে এবং দুইটা মেয়ে, এখন ওই পরিবারে দেখা গেল যে বাবার সম্পত্তি আছে 100%, তাহলে ইসলাম আইন অনুযায়ী বা শরিয়া অনুযায়ী ছেলে পাবে 50%, আর এই দুই মেয়ে পাবে হচ্ছে 50%। এই যে আইন সম্পত্তি ভাগে ভাগ করার যে আইন, এই যে আইন বাংলাদেশে অনুসরণ করা হয় বা মুসলিম অনুসরণ করা হয়, এটি মূলত এসেছে হচ্ছে মুসলিম যে উত্তরসূরি আইন অনুসরণ করে বা ইসলাম ধর্ম থেকে, ধর্মের যে নিয়ম সেখানে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে উত্তরাধিকারী ভাগের আইন, এটা হচ্ছে ধর্মগ্রন্থ থেকে অনুসরণ, ধর্মীয় বিধান থেকে অনুসরণ করা হয়েছে। তাহলে বলা যায় যে হচ্ছে ধর্ম আইনের অন্যতম উৎস। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আইনবিদদের গ্রন্থ। দেখো অনেক সময় হয় না, তোমরা হচ্ছে কোনো একটা বিষয় পড়তে গিয়েছো ইংরেজি বা বাংলা, যাই হোক যে ওই শব্দটার মানে তোমরা বুঝতে পারছো, তখন তোমরা কি করো, তখন তোমরা স্বাভাবিকভাবে ডিকশনারি দেখো, ডিকশনারি দেখে দেখে নাও যে এটা এই বিষয়টা এই মানে। ধরো একটা অর্ধ ইনভাইটেশন, ইনভাইটেশন তুমি জানো না মানে, তখন তুমি কি করো, তুমি ডিকশনারি দেখো না। ঠিক তেমনি আইন বিচারকরা যখন বিচার কার্য পরিচালনা করতে যান, তখন তারা অনেক সময় দেখা যায় যে তারা আসলে সঠিক দিক নির্দেশনা বা সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারে। তখন তারা কি করেন, বিভিন্ন যে বিখ্যাত যে আইনবিদ রয়েছে এবং তারা যে আইন প্রণয়ন করে থাকে, আইন সম্পর্কিত যে গ্রন্থগুলো রচনা করে রেখেছে, সেগুলো হচ্ছে অনুসরণ করে এবং সেগুলো অনুসরণ করে বিচার কার্য পরিচালনা করে। এই যে বিচারকদের লেখা বই অনুসরণ করবো, তাহলে এই অনুসরণ করে যা বিচারের রায় দেবো সেটি পরবর্তীতে কিন্তু আইন হিসেবে পরিগণিত হতে পারে। তো এই ক্ষেত্রে বলা যায় যে আইনবিদদের যে গ্রন্থগুলো রয়েছে সেটি হচ্ছে আইনের অন্যতম উৎস। এক্ষেত্রে একটা উদাহরণ করতে পারি উইলিয়াম গ্লাডস্টোনের কমেন্টারিজ অন দ্য লস অফ ইংল্যান্ড। হ্যাঁ, এই ক্ষেত্রে বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থ ইংল্যান্ডের অনেক আইনের উৎস হিসেবে কাজ করছে। এরপর আসা যাক যে পয়েন্টটি তোমাদের মধ্যে আলোচনা করবো, সেটি হচ্ছে বিচার ব্যাপার। দেখা গেল যে ধরো বিচারকরা অংশ বিচার করতে যে এমন কতগুলো প্রশ্ন সৃষ্টি বা এমন কতগুলো সৃষ্টি পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে আসলে পূর্ববর্তী কোনো আইন দ্বারা সেটিকে ব্যাখ্যা করা যাচ্ছে না বা পূর্ববর্তী কোনো আইন দ্বারা সেই বিচার কার্য পরিচালনা করা যায় না, তো সেক্ষেত্রে বিচারকরা কি করবে? সেক্ষেত্রে বিচারকরা অনেক সময় বিচারক জুরি বোর্ড বসে, বুঝছো, অনেক বিচারকরা একত্রিত বসে তারা হচ্ছে একটা মীমাংসার মধ্যে আসে যে না, এই এই অপরাধটা এই রায় হতে পারে বা এই অপরাধে এই শাস্তি হতে পারে। তো বিচারকরা যে তাদের যে সুচিন্তিত মতামত, তাদের বুদ্ধি বিবেক অনুসরণ করে যে সুচিন্তিত মতামতটা দেয়, পরবর্তীতে ওই ওইরকম ধরনের প্রস্তুতি যদি আবার উদ্ভূত হয় তাহলে ওই যে বিচারকদের রায় সেটি অনুসরণ করা হয় বা করা হতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে এই যে বিচারকরা রায় প্রদান করলো এটি হচ্ছে আইনের অন্যতম উৎস হিসেবে চিহ্নিত হতে পারে। এবার আসা যাক ন্যায়, পঞ্চম পয়েন্টে আলোচনা করবো, সেটা হচ্ছে ন্যায়। দেখো আদালতে কিন্তু এমন অনেক পরিস্থিতি, সেই ওই বিচারকদের রায়ের মতো অনেকটা হলো যে অনেক পরিস্থিতি সৃষ্টি হয় যে প্রচলিত আইন, যে আইনগুলো প্রচলিত রয়েছে সেই আইনে হচ্ছে তার বিচার করা যাচ্ছে না। এই অবস্থায় বিচারকগণ তাদের ন্যায়বোধ বিবেক বোধ দ্বারা তারা রায় প্রদান করে থাকে। পরবর্তীকালে যদি এরকম পরিস্থিতি আবার উদ্ভব হয়, অর্থাৎ এরকম পরিস্থিতি যদি আবার আসে, সেক্ষেত্রে অন্যান্য বিচারকগণ ওই ন্যায়বিদ যে বিচারকরা রায় দিয়েছে সেই রায় তারা অনুসরণ করে বিচার কার্য পরিচালনা করতে পারে। সুতরাং দেখা যাচ্ছে হচ্ছে ন্যায়বোধ হচ্ছে আইনের অন্যতম উৎস। এরপর যে পয়েন্টে আলোচনা করলো সর্বশেষ, সেটা হচ্ছে আইনের সভা। দেখো প্রত্যেক দেশেরই মোটামুটি আইনসভা রয়েছে যারা বিদ্যমান আইনের সংস্কার করে, নতুন আইন প্রণয়ন করে।
তো এক্ষেত্রে আইনসভা হচ্ছে আইনের অন্যতম উচ্চ হিসাবে পরিগণিত হয়। দেখো আজ থেকে খুব সহজ আমি বলি যে আজ থেকে 100 বছর আগে যে আইনগুলো ছিল যেটি আসলে বর্তমানের উপযুক্ত নাই, তো সেক্ষেত্রে কি করে বিভিন্ন দেশের আইনসভা এই আইনগুলো পরিবর্তন করে নতুন আইন প্রণয়ন করে থাকে। যেমন ধরো একটা সময় কিন্তু একটা আইন ছিল যে দীপান্তর, হ্যাঁ দীপান্তর আইন কেমন ছিল, কোনো অপরাধ করলে কিছুদিনের খাবার দিয়ে তাকে একটা দ্বীপে রেখে আসা। তো এই যে আইনটা এটা কিন্তু এখন আর ধরো বাংলাদেশ কিন্তু এই আইনটা নেই, এক্ষেত্রে ধরো অপরাধের বিচার হতে পারে যা করছিলেন তারপর প্রমাণিত হতে পারে, দীপান্তরটা কিন্তু আসলে নেই। অর্থাৎ আগে যেটা অনুসরণ করা হতো সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আসলে কে করে, আমি তুমি যে কি হঠাৎ করে এই আইন পরিবর্তন করতে পারবো? অবশ্যই না। সেক্ষেত্রে হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে আইনসভা হচ্ছে পরিবর্তন। এই যে আইনসভা পুরাতন আইনকে সংশোধন করে নতুন আইন তৈরি করে এটি হচ্ছে আইনের অন্যতম উৎস। তাহলে দেখো আজকে যদি আমরা সমগ্র ক্লাসটাকে সারমর্ম টানি তাহলে আইনের যে উৎসটি আমরা পেলাম, আইনের উৎস হচ্ছে 6টি। আমি আরো বলেছি আবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, প্রথা ধর্ম আইনবিদদের গ্রন্থ বিচার করে রায় ন্যায় এবং আইনসভা। এই যে উৎসগুলো থেকে যে আইন আসে বা আইনের যে পর্যন্ত যে আইন সেগুলো মূলত এই সব উৎস থেকে আমরা পেয়ে থাকি, যা আমাদের সমাজকে সুষ্ঠু এবং শৃঙ্খলভাবে পরিচালিত করতে সাহায্য করে। তোমাদের কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।